গুড আফটারনুন ইন্ডিপেন্ডেন্টে স্বাগত প্রত্যেককে। বড় একটা আপডেট এই মুহূর্তে আপনাদের দিতে চাইবো। আগরতলার অবস্থা এখন এই মুহূর্তে আপনারা যারা জানেন প্রত্যেকে যে গতকাল একটা রাজনৈতিক অস্থিরতা ছড়িয়েছিল, দুটি রাজনৈতিক দলের আক্রমণ পাল্টা আক্রমণ। এক্ষেত্রে আমরা একেবারে স্পষ্টভাবে একটু জিস্ট যদি বলতে চাই, সকালের কিছু আপডেট, রাতের পর থেকে বিভিন্ন ঘটনা আপনারা জানেন, পরিস্থিতি অগ্নিগর্ভ কোথায় কোথায় হয়েছিল আগরতলায় সেটাও আপনারা জানেন, আমরা তুলে ধরেছি আমাদের মতো করে। এবারে হচ্ছে কংগ্রেসের চারজন কর্মীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং কংগ্রেস ভবন থেকে ডাকিয়ে নিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। মেয়ে ও মহিলা সমর্থক ওইখানটায় রয়েছে। সকাল 8:30 থেকে এনাদের আদালতে নিয়ে বসিয়ে রাখা হয়েছে। এখনো পর্যন্ত দুপুর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোর্টের কোনো অর্ডার, আদালতের কোনো নির্দেশ আমরা সরকারিভাবে পাইনি। যেহেতু পাইনি আমরা কিছু বলতে পারছি না। তবে এনাদের গ্রেফতার করা হলেও বিজেপির মিছিলের উপর পেট্রোল বোম দিয়ে আক্রমণ করা ইত্যাদি একাধিক ধারায় মামলা নেওয়া হয়েছে এবং বেশিরভাগই নন বেলেবল সেকশন, জামিন অযোগ্য ধারা। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে অনুমান করতে পারি, যদিও বাকিটা অবশ্যই আদালতের সিদ্ধান্ত, মাননীয় আদালত সিদ্ধান্ত জানাবেন। তবে রাজ্যের যে বরিষ্ঠ কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে আমাদের ধারণা যে এখনই, অন্তত আজকেই, এই চারজন কংগ্রেস কর্মীর প্রত্যেকের জামিন পাওয়াটা একটু মুশকিল হলেও হতে পারে আইনগত দিক দিয়ে। বাকিটা দুপক্ষের শোনার পর, দুপক্ষকে শোনার পর আদালতের সিদ্ধান্ত এলে আমরা আপনাদের জানিয়ে দেব। এবারে সবচাইতে যে বড় আপডেটটা আপনাদের দিতে যাচ্ছি আমরা, আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এবং সেটা রাত পর্যন্ত চলতে পারে, প্রশাসনের জানা আছে কি নেই আমরা জানি না, আমাদের কাছে তথ্য এসে পৌঁছে গেছে ইতিমধ্যেই, জিরানিয়ার অবস্থা ভয়ানক হতে পারে, অগ্নিগর্ভ পরিস্থিতি ধারণ করতে পারে জিরানিয়া। এবং জিরানিয়া বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে, আমি দেখে বলছি যেহেতু লিখে রেখেছিলাম, জিরানিয়া বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একেবারে বিপরীতে দোতলায় বিজেপির একটি কার্যালয় রয়েছে। আমি জানি না, আমরা জানি না কেন হঠাৎ করে মজলিশপুর এলাকার বাইরের লোক, যেমন কাশীপুর, নন্দননগর, সোনামুড়া, বিশালগড়, এই 4টে জায়গার নাম বললাম, এখান থেকে এই বিজেপির দলীয় কার্যালয়ের লোকজন জড়ো করা হচ্ছে, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেওয়া হচ্ছে। নট অনলি দ্যাট, এখান থেকে কয়েকজন নেতা বেরিয়ে কিছু পানের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এবং এই জিরানিয়ার যে বিপরীতে পার্টি অফিসটা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, এটা চারদিক থেকে এইভাবে ঘিরে রাখা হয়েছে, ভেতরে কি হচ্ছে কিছু দেখা যায় না। তো বাইরে থেকে রেকর্ড করলেও ভেতরের দৃশ্য দেখানো সম্ভব না। হ্যাঁ, অবশ্যই বাইরের দৃশ্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। জিরানিয়া একটা বিক্ষোভ র্যালি, গতকালের ঘটনার জন্য বিক্ষোভ র্যালির ডাক দিয়েছেন সেখানকার মণ্ডলের নেতৃত্বরা। এবং থানাতে, জিরানিয়া থানাতে সেখানটায় 1 তারিখ এবং 2 তারিখ র্যালি করার জন্য অনুমতি চেয়েছিল ত্রিপুরা বিজেপি। পুলিশ দিয়েছে কিনা আমরা জানি না, নিশ্চয়ই দিয়ে দেবে। কিন্তু আজকে যে র্যালিটায়, রবিবারের যে র্যালির কথা হুট করে ডাক দেওয়া হয়েছে, সেই র্যালির অনুমতি ছাড়ুন, কোনো অনুমতি চাওয়াই হয়নি পুলিশের কাছে। এবং আমাদের কাছে খবর, জিরানিয়ার সৎসঙ্গ আশ্রমের ঠিক বিপরীতে সঞ্জিত সাহা মহোদয়ের বাড়ি রয়েছে, ওনার এলাকার ডাক নাম সোনু, ওনার এক ছেলে আছে নাম সৈকত সাহা। আবারও রিপিট করছে, জিরানিয়ার সৎসঙ্গ আশ্রমের ঠিক বিপরীতে সঞ্জিত সাহা বা সোনু, ওনার ছেলে, সোনুর ছেলে বলে এলাকায় পরিচিত, তার নাম সৈকত সাহা, তাকে লাঠি এবং যে অস্ত্র রাখলে পুলিশ আর্মস অ্যাক্টে মামলা নিতে পারে, এই ধরনের সামগ্রী সহ জিরানিয়া বাজারে দেখা গেছে, লোকজনদের সাথে কথা বলতে দেখা গেছে, দলের কর্মীদের নির্দিষ্ট কিছু গাইডলাইন দিতেও দেখা গেছে। সুশান্ত চৌধুরীর বর্তমান ডানহাত যিনি রয়েছেন জিরানিয়া এলাকার, পাথর বাণিজ্যের ঘোষিত মাফিয়া, স্বঘোষিত মাফিয়া গৌতম পাল, গৌতম পাল বাবুর নেতৃত্বে কিছুক্ষণ আগেও জিরানিয়া বাজারে একটি দোকানে ঢুকে বামেদের সভায় যোগ দেবার জন্য একজনকে কিন্তু কিল, ঘুষি, চড় ইত্যাদি দেওয়া হয়েছে। আচ্ছা, এই খবরগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এডিশনালি যে প্ল্যান শাসক দলের ঘরের ছেলেরা যারা আমাদের খবর দিয়ে থাকেন, এনারা বলছেন যে কেশব সরকার নামে একজন আছেন জিরানিয়া এলাকায়, বর্তমানে সুদীপ পন্থী, আগে এই কেশব সরকার নিগোসিয়েশন মাফিয়া ছিলেন, নিগো মাফিয়া ছিলেন এবং সুশান্ত চৌধুরী মহোদয়ের একেবারে খাস লোক ছিলেন। আমরা একটু আপডেট করতে চাই, প্রশাসনের জেনে রাখা উচিত, কেশব সরকারের বাড়িতে কিন্তু আজ আক্রমণ হতে পারে এবং এই কেশব সরকারের বাড়ি আক্রমণ করার জন্যই গতকাল কংগ্রেসের সাথে ঝামেলা হবার পর জিরানিয়া কেশব সরকারকে টার্গেট করা হয়েছে। যদিও কেশব সরকার বাড়িতে নেই, অন্য কোথাও রয়েছেন, কিন্তু ওনার বাড়িতে আক্রমণ হবার ঘটনা ঘটে যেতে পারে। আমরা জানি না প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা সেখানটায় নেবে। ওভারঅল যদি আমরা দেখি, জিস্ট যদি আমরা বলতে চাই, কংগ্রেস এবং বাম কর্মীদের টার্গেট করা হবে, কংগ্রেস কর্মীদের প্রাধান্য দেওয়া হবে জিরানিয়া এলাকায়। আজ কিছুক্ষণ পর রাত থেকে যেটা শুরু হবে, রাত পর্যন্ত চলবে, মজলিশপুরে বিধানসভায় চলবে, মজলিশপুর এলাকার বাইরের ছেলেদের দিয়ে আক্রমণ সংগঠিত করার একটা প্ল্যান কিন্তু চলছে।
মন্ত্রী এলাকার যিনি বিধায়ক তিনি সাংবাদিক সম্মেলন করছেন বিজেপি পার্টি অফিসে কৃষ্ণনগরে। এটা সারার পর আমাদের কাছে খবর, সুশান্ত বাবু এলাকায় যাবেন, তারপরই হবে না এক্ষুনি আমরা লাইভে আছি এর মধ্যেই হয়ে যাবে সেটা জানি না, তথ্য এলে জানিয়ে দেবো। কিন্তু শুধু অবশ্যই এইটুকু বলবো, আপনারা দয়া করে একটু সাবধান থাকবেন, কেননা জিরানিয়ার পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হতে পারে, গতকাল আগরতলা যেটা হয়েছে তার বেশি হতে পারে, কেননা প্রতি আক্রান্ত হলে কিন্তু প্রতিঘাত হবে, প্রতিবাদ হবে, এই খবরটাও কিন্তু আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। ঠিক যেভাবে গতকাল গত 4 বছরে আমরা যে ছবি দেখিনি, একেবারে কিন্তু বাঘের ঘরে থাবা বসিয়েছে সুদীপ রায় বর্মন। কিভাবে প্রথম সুদীপবাবুরা আক্রান্ত হয়েছেন, ভালো কথা, মার খেয়েছেন, চুপচাপ বাড়ি চলে গেলেই পারতেন না, সুদীপবাবুরা জাননি, পাল্টা গিয়ে একেবারে মুখ্যমন্ত্রী নির্বাচন ক্ষেত্র নয় বনমালীপুর সেই মন্ডল অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন, ভাঙচুর করেছেন। তো এতে স্পষ্ট বার্তা, স্পষ্ট যে ছেড়ে কথা হবে না, অন্তত বিরোধীরা এ ধরনের একটা মেসেজ কিন্তু দেবার চেষ্টা করলো, যদিও তাতে আইন শৃঙ্খলা তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবেই এবং সেটা হয়েছে। তারপর বাকি দৃশ্যগুলো কিন্তু আপনাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এবারে আমাদের লাইভে আসার উদ্দেশ্য এই মুহূর্তে একটাই কারণ, একটু সতর্ক করা, আপনারা সতর্ক থাকুন, প্রশাসন সাহায্য না করলে আত্মরক্ষার দায়িত্ব নিজেদের নেবার ছাড়া কিন্তু আর কিছু করার থাকবে না। আগামী 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের কাছে খবর, অগ্নিগর্ভ পরিস্থিতি হলেও হতে পারে জিরানিয়া এলাকায়। অনেক ধন্যবাদ, আপডেট আমরা দিতে থাকবো, আপডেটের জন্য সঙ্গে থাকুন, ইন্ডিপেন্ডেন্টের চোখ রাখুন, নমস্কার, থ্যাংক ইউ।